সুধীমণ্ডলী, এগ্রি বাংলা ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতিপূর্বে আমার আমন ধানের চাষযোগ্য জাত সময়ের ভিডিও দেখেছেন। আজকে আমন মৌসুমেরই কিছু কিছু হাইব্রিড জাত বাংলাদেশে আবাদ করা যায় এই জাতসমূহ নিয়ে আমি ভিডিও উপস্থাপন করছি। আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন, ইন্ট্রোর পরেই আমার ভিডিও শুরু হবে। প্রথমেই আমন ধানের যে অনুমোদিত জাতগুলা বাংলাদেশের জাত সমূহ এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বাংলাদেশের যে অনুমোদিত আমন ধানের হাইব্রিডের জাত আছে, এর মধ্যে প্রথমেই বি হাইব্রিড ধান সাইড বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠানের একটা হাইব্রিড আমনের জন্য অনুমোদিত। এটার গাছের উচ্চতা হয় 112 সেন্টিমিটার, জীবনকাল 118 দিন, চাউল মাঝারি চিকন এবং স্বচ্ছ সাদা, ফলন 6.5 টন হেক্টরে এবং একরে প্রায় 65 মন ফলন আসবে। এরপরে আমাদের যে পরবর্তী জাত গ্রি হাইব্রিড ধান 6, এটাও আমন মৌসুমের জন্য একটা ভালো হাইব্রিড ধান। এই জাতের বৈশিষ্ট্য হলো গাছের উচ্চতা 111 সেন্টিমিটার, জীবনকাল 114 দিন, চাউল সরু লম্বা এবং বাদ জর্জর। এর ফলন 6.5 টন পার হেক্টর এবং একরে কনভার্ট করলে প্রায় 65 মন একরে আসে। এরপরে আর একটি জাত বিএডিসি হাইব্রিড ধান 2, উইন 207। এর বৈশিষ্ট্য হলো এর জীবনকাল 110 থেকে 119 দিন এবং ফলন 6.5 থেকে 7.2 টন পার হেক্টর, অর্থাৎ 65 মন থেকে 72 মন একরে। আমাদের আরেকটি হাইব্রিড ধান, এটা বায়ার ক্রপ সায়েন্সের বায়ার হাইব্রিড ধান 5, অ্যারাইজ অ্যাজ গোল্ড এবং জীবনকাল 120 থেকে 125 দিন, চাউল চিকন সাদা। এবং এই জাতটা সম্ভবত আমাদের এসিআই কোম্পানি মার্কেটিং করে থাকে। আপনারা এই জাতটাও এটা বাজারে ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে, এটা চয়েস করতে পারেন। এর ফলন আপনারা 5.5 থেকে 6.5 টন, অর্থাৎ 55 থেকে 65 মন একরে। এরপরে বায়ার ক্রপ সায়েন্সের আরেকটি ধান বায়ার হাইব্রিড ধান 6, AZ-7006। এই জাতের বৈশিষ্ট্য হলো যে জীবনকাল 125 থেকে 130 দিন, চাউল মাঝারি চিকন সাদা এবং এর ফলন 6 থেকে 7 টন, অর্থাৎ 60 থেকে 70 মন একরে। এরপরে ব্রাক হাইব্রিড ধান 10 বা মুক্তি 2, এর বৈশিষ্ট্য হলো যে জীবনকাল 100 থেকে 105 দিন এবং এর ফলন 5.5 টন পার হেক্টর, অর্থাৎ 55 মন একর। আর একটা জাত পেট্রোক্রম হাইব্রিড ধান অ্যাগ্রো ধান 16 এবং এর বৈশিষ্ট্য জীবনকাল 110 থেকে 115 দিন, ফলন 5 টনের উপরে, অর্থাৎ 51 মন একরে হবে। ধন্যবাদ সবাইকে। আপনারা এই জাত